আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হায়রা গ্লো। আজকে আমি চলে এসেছি অ্যাকনে প্রন স্কিনের জন্য ভালো মানের একটি ক্লিনজারের রিভিউ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেলির অ্যাকনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজারের রিভিউ। এই ক্লিনজারটি অ্যাকনি প্রন স্কিনের জন্য কতটা ভালো হবে এবং এটা কী কী কাজ করবে এবং এটাকে কীভাবে ব্যবহার করবেন, এটা আসলে কি অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর করবে কি না, সে সব কিছু নিয়ে আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে এই ব্রেলির অ্যাকনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজারটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউগুলো শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি ব্রেলির অ্যাকনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজারটি নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটির ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে চায়নাতে। এটা 100 গ্রামের একটি প্রোডাক্ট। এই ক্লিনজারটির মেন ইনগ্রেডিয়েন্টস হলো টিটি অয়েল এবং স্যালিসিলিক অ্যাসিড। এই দুইটা ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনের জন্য ভালো কাজ করে। প্রথমেই আছে টিটি অয়েল। এটি আমাদের স্কিনের ব্রণের প্রবলেম দূর করতে কাজ করে, ব্রণের জীবাণু দূর করতে কাজ করে, স্কিনকে ভেতর থেকে পিউরিফাই করতে এই ট্রিটটি কাজ করে, ব্রণের কালো দাগ দূর করতেও কাজ করে এই টিটি অয়েল। এই টিটি অয়েল আমাদের স্কিনের রেডনেস দূর করতে কাজ করে, স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে কাজ করে। স্যালিসিলিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটি ইনগ্রিডিয়েন্টস। স্যালিসিলিক অ্যাসিড আমাদের ক্লোজ পোর্সের প্রবলেম দূর করতে কাজ করে, পোর্সের মধ্যে থাকা ধুলোময়লা পরিষ্কার করতে কাজ করে, ত্বকের মৃতকোষ দূর করতে কাজ করে এই স্যালিসিলিক অ্যাসিড। এছাড়া আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এই প্রোডাক্টটিতে ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের ব্রণ দূর করতে, স্কিনের রেডনেস দূর করতে, স্কিনকে ক্লিন করতে ভালো কাজ করে। এখন আসি এই ক্লিনজারটা আমাদের স্কিনে কী কী কাজ করবে। এই ক্লিনজারটা স্কিনকে ডিপলি ক্লিন করতে কাজ করবে, এটা স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর করতে কাজ করবে। এই ক্লিনজারটি স্কিনে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, কারণ এটি প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট, যেটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটিতে কোনো সাইড ইফেক্ট হবে না। এই ক্লিনজারটি 1 মাসের মতো ব্যবহার করলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। এটা একটু ধীরে ধীরে স্কিনে কাজ করে, 7 থেকে 14 দিনের মধ্যে এটা আপনার স্কিনে কাজ করা শুরু করে দিবে। এটা আপনি রেগুলারলি ইউজ করলে আপনার স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর হয়ে যাবে। এখন আসি যে এই ফেসওয়াশটি কীভাবে আমরা ব্যবহার করব। এই ফেসওয়াশটি ব্যবহারের আগে নর্মাল পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো ক্লিনজারটি নিয়ে 2 মিনিটের মতো ম্যাসাজ করে দেন ফেসটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এইভাবে এই ক্লিনজারটি রেগুলার ব্যবহার করে স্কিনের অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর হয়ে যাবে। তো আপনি চাইলে এই ক্লিনজারটি ইউজ করতে পারেন, আপনার স্কিনে যদি অ্যাকনি পিম্পলের প্রবলেম থাকে তাহলে। ধৈর্য ধরে এই ক্লিনজারটি ব্যবহার করলে আশা করছি এটা থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার ব্রেলি অ্যাকনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজারের রিভিউ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ।